পারি না তো আগাবো তো আগাবো কিভাবে রহমানের রহমত না থাকলে আগানো যায় না তো রহমানের রহমত পাবেন কিভাবে রব্বে করিম বলে তুমি আমাকে দিকে তাকিয়ে তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দা রাস্তা সহজ করো আমি রব তোমার রাস্তা সহজ করে দিব সুবহানাল্লাহ তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে maaf করে দাও আমি আল্লাহ তোমাকে maaf করে দিব তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে দান করো আমিও তোমাকে দান করা শুরু করে দিব সুবহানাল্লাহ তুমি যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়ায় দিব তার মানে তোমার জীবনে দুঃখ দরকার দুঃখকে নিবারণ করার জন্য শান্তির দরকার বান্দারে অল্প শান্তি পেয়ে তুমি শুকরিয়া করো আমি শান্তির পরিমাণ বাড়ায় দিব বলেন না সুবহানাল্লাহ তোমার জীবনে অর্থনৈতিক সাহায্যর দরকার তুমি অল্প 2 টাকা পেয়ে শুকরিয়া আদায় করা শুরু করে দাও মন থেকে সেই 2 টাকাকে 2000 টাকা আমি রব বানাই দিব আমি রব বানাই দিব আমি রব বানাই দিব বান্দারে তোমার অসুস্থতার সাথে নিবারণের জন্য সুস্থতা দরকার অল্প সুস্থতা ফিল করে আমি রবের শুকরিয়া আদায় করো ওই সুস্থতাকে বিশাল সুস্থতা আমি রব বানাই দিব বান্দারে বুঝো না বুঝো ইচ্ছায় অনিচ্ছায় সর্বপ্রকারে শুধু একটা কাজ করো তাওয়াক্কুলটা আমার উপর রেখে সর্বঅবস্থায় মন থেকে খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে থাকো পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ পক্ষে হলো আলহামদুলিল্লাহ বিপক্ষে হলো আলহামদুলিল্লাহ তুমি বান্দার একটা কাজ আমার খুশিতে খুশি থাকা শিখে যাও আমার খুশিতে খুশি থাকা শিখে যাও তুমি আমার খুশিতে খুশি থাকা শিখে যাও আমার অল্পতে তুমি খুশি হও আমি আল্লাহ হাশরের ময়দানে তোমার অল্প আমলও খুশি হয়ে যাব সুবহানাল্লাহ আপনি শুধু নামাজকে নিয়ে গবেষণা শুরু করেন এই নামাজের মধ্যে फायदा আর फायदा উপকার আর উপকার তন্মধ্যে একটি উপকার বলতে চাই সেটা হচ্ছে বান্দা যখন আল্লাহু আকবার বলে রবের প্রশংসা করে সিজদায় চলে যায় কপালটা যখন মাথায় ঝুঁকায় কপালটা যখন মাটিতে ঝুঁকায় ফেলে নাকটা যখন মাটিতে লাগিয়ে দেয় হাত দুইটা যখন মাটিতে লাগিয়ে ফেলে হাঁটু দুইটা যখন মাটিতে লাগিয়ে ফেলে পা দুইটা যখন মাটিতে লাগিয়ে ফেলে এমন একটি পজিশনে সে চলে যায় তার ব্রেইনের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যায় যার কারণে অন্তর রিল্যাক্স হয়ে যায় ব্রেন শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ আফসোস আমার জন্য যে নামাজে যখন যায় তখন আমরা রবের দরবারে চলে যাই সুবহানাল্লাহ এত বড় আলিশান দরবারে গিয়ে আমরা সেখানে যে লং টাইম থাকব সে আশাটা করতে পারি না আমরা সব সময় তাড়াহুড়া করে চলে আসি 2 ঘন্টার জন্য মার্কেটে গেলে 5 ঘন্টা চলে যাই আর 10 মিনিটের জন্য মসজিদে গেলে আমরা 5 মিনিটের ভিতর বের হয়ে যাই আফসোস আমাদের জন্য আফসোস আমাদের জন্য এই না পাওয়ার হিসাব করে করে যখন আফসোস করি তখন মনটা বারবার বলতে চায় ও দুনিয়ার মানুষ না পাওয়া নিয়ে যেভাবে আফসোস করছো তার চাইতে বেশি শুকরিয়া আদায় করো আল্লাহর জমিনে দাঁড়িয়ে এত নাফরমানি করার পরে যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন রিজিক দিচ্ছেন এটাই তো রহমানের বড় দয়া বলেন না সুবহানাল্লাহ না পাওয়া নিয়ে যত আফসোস করতে থাকবেন জীবন শেষের দিকে চলে যাবে অশান্তির দিকে চলে যাবে হতাশার দিকে চলে যাবে অল্প পাওয়া নিয়ে শুকরিয়া করতে শুরু করুন এই অল্পটাই আপনার জন্য বিশাল হয়ে যাবে সমস্ত কিছুর মূলে কোরআন সমস্ত কিছুর জ্ঞান কোরআনে এই কোরআনটা কার কিতাব আল্লাহর কিতাব দিয়েছেন কাদেরকে আমাদেরকে প্রথমেই শুরু করছেন শুকরিয়ার কথা বলে ইয়া রব এতগুলো বিষয় আছে আসমান জমিন গ্রহ নক্ষত্র সুদ হালাল হারাম অনেকগুলো বিষয় আছে তুমি শুকরিয়ার কথা কেন আনলা সর্বপ্রথম আলহামদুলিল্লাহ রব বলে তোমাদের জীবনের ইন্টারনাল এক্সটারনাল তোমাদের জীবনের প্রকাশ্য গোপন দেখা অদেখা সমস্ত জামিলার সমাধান এই একটা শব্দের ভিতরে আছে সুবহানাল্লাহ একটা শব্দের ভিতরে আল্লাহ পাক বলেছে হ্যাঁ তোমরা কোরআনকে শুধু পড়িও না ভাবারও চেষ্টা করিও কারণ সেই কোরআন কোন ব্যক্তির লেখা নয় তোমার রবের কালাম যিনি আসমান জমিনের খালিক যিনি আরশ কুরসির খালিক যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডর খালিক ওই রবের কালাম যেমন তেমন মনে করিও না বান্দা এই কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে রহস্য আছে এই কোরআনের প্রতিটা হরফে হরফে রহস্য আছে কেন বাকারা আগে দিলাম কেন নাস পরে দিলাম সেটার মধ্যেও রহস্য আছে
আল্লাহ দেখছেন তুমি জান্নাতে যেতে পারবে না কিন্তু রব চাচ্ছে তোমাকে জান্নাত দিতে তোমাকে ভালোবাসে তোমার রব আইনের বিচারে তুমি জাহান্নামী তাই তোমার বাচ্চাকে গুনাহ করার আগেই দুনিয়া থেকে নিয়ে আসছে যেন সেই বাচ্চা হাশরের ময়দানে তোমার জন্য রবের কাছে সুপারিশ করে সুবহানাল্লাহ হায় 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 এমন কোন বান্দা নাই রব যাকে ভালোবাসে না আফসোস আমাদের জন্য আমরা সেই রবের ভালোবাসাটা ধরে রাখতে জানি না আমাদের জীবন যতই অসুন্দর অশান্তি সব আমাদের দোষে একজন অসুখ সে জ্বলাই ফেলছে বলতেছে আল্লাহকে আল্লাহ তুমি এমন কেন করলা আল্লাহ পাক বলে যে আমি তো তোকে এটা খাইতে বলি নাই আজকে দেখেন ঘরে ঘরে অশান্তি আছে না নাই সন্তানরা মা বাবার সাথে সন্তানের যে সম্পর্ক ভালোবাসা এরকম আর কোনো সম্পর্ক থাকার কোনো কথা আছে না আজকে দেখেন সেই ঘরের মধ্যে মা সাথে সন্তানের মিল নাই এটাও আমাদের দোষের কারণে সব দোষ শয়তান সন্তানের নয় সব দোষ সন্তানের নয় কিছু কিছু দোষ মা বাবারও আছে এবার আপনি বলবেন আমার মা বাবা আমি আমার কি দোষ আমি বলবো আমি আপনাকে অপমান কিংবা অসম্মান করার জন্য দোষ বলছি না মাফ করবেন আমাকে আপনি ছোটবেলা থেকে আপনার সন্তানকে নবীর আদর্শের কথা কি শিখিয়েছেন বলে যে না আমি তো ডাক্তার বানাবো বলে চিন্তা করেছি পাইলট বানাবো চিন্তা করেছি ওইভাবেই পড়াইছি তো যেগুলা পড়াইছেন সেগুলার জিনিস তো আসতেছে কিন্তু যেগুলা পড়ালে মা বাবাকে সবসময় চোখের উপর তুলে রাখতো সেটা তো আপনি শিখাইতে পারেন নাই আপনি ছোটবেলা বেস্টে তুলে দেন না বেশি আপনার সন্তানকে ওই মাদ্রাসার লাইনেই পড়াতে হবে এমন তো কোনো কথা নাই আপনার সন্তানকে যে একদম আলেম বানাতে হবে এরকম তো কোনো কথা নাই অন্তত এতটুক করেন না যেন সন্তান আপনাকে সব অবস্থায় শ্রদ্ধার সাথে রাখে আপনার কোনো কথায় কষ্ট লাগলেও পিছনে এগিয়ে কান্না করলে অন্তত যেন আপনার চোখে চোখ রেখে বিয়াদবি যেন না করে আপনি আমাকে বলবেন ভাইয়া আপনি যে বলছেন কথা সব ঠিক আছে কিন্তু সারা বাংলাদেশ তো আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না আমি পাল্টাবো তো পাল্টাবো কিভাবে বলে তো আল্লাহ আপনাকে কারণ চেঞ্জ আসবে না আমি শ্রদ্ধার সাথে বলবো বাংলাদেশ হয়তো পাল্টাতে পারবো না পুরো চট্টগ্রাম বরিশাল সিলেট নোয়াখালী রাজশাহী হয়তো আপনি আমি পাল্টাতে পারবো না আপনি আমি চাইলে হয়তো পুরো এলাকা ওয়ার্ডটা পাল্টাতে পারবো না কিন্তু আপনি আমি চাইলে অন্তত নিজের ঘরটাকে তো পাল্টাতে পারবো আপনার আমার ক্ষমতা হয়তো বাইরের ঘরের উপর নাই নিজের ঘরের উপর তো আছে তা আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলি অন্তত আপনার সন্তানকে ন্যূনতম এতটুক জ্ঞান এতটুক বার্তা এতটুক নলেজ দিয়ে দেন নবী রাসূলের জীবনী সম্পর্কে শুনান সাহাবায়ে কেরামের আদর্শ সম্পর্কে শুনান আহলে বায়তের আদর্শ সম্পর্কে শুনান আল্লাহর ওলীদের আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা তাওয়াক্কুল কেমন ছিল এগুলো একটু শুনান এই সন্তান কখনো আপনার সাথে বিয়াদবি করবে না আপনি বুড়া হয়ে গেলে ওই বউ নিয়ে কখনো একা খাবে না যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে চোখের উপর করে রাখবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বান্দা আমি রবের প্রশংসা তুমি করো কোরআন শুরু করো আমি রবের প্রশংসা করে জ্ঞান শুরু করো আমি রবের প্রশংসা দিয়ে ইকরা বিইসমি রব্বিকা আল্লাযী খালাক এই জিনিসটা তুমি ইকরা পড়া শুরু করো আমি রবের প্রশংসা দিয়ে সুবহানাল্লাহ সওয়াবের ভান্ডার তুমি নিতে থাকো আমি রবের প্রশংসা দিয়ে সর্বাবস্থায় তুমি শুধু আমার শুকরিয়া আদায় করো তোমার সমস্ত কিছুর সমাধান এখানে আছে বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখলো যে অন্তর বেশি থ্যাঙ্কফুল থাকে অর্থাৎ মানুষের শুকরিয়া বেশি আদায় করে যেই মানুষ যে মানুষের অন্তর যে মানুষের ব্রেন যে মানুষটা মানুষের প্রতি থ্যাঙ্কফুল থাকে মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে তার অন্তরটা তত বেশি রিল্যাক্সিং ফিল হয় এই কৃতজ্ঞতার অপর নামই হচ্ছে শুকরিয়া যেটাকে রব আমাদেরকে প্রথমেই শিখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ 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 আপনি একটা মাস শুধু একটা মাস না আপনি এক সপ্তাহ নিজেকে একটু অবজারভেশন করেন গবেষণা করেন আপনি সর্বাবস্থায় শুধু আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন মন থেকে খুশি মনে প্রথম দিকে আসবে না কিন্তু চেষ্টা করবেন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাস্ট একটা হাসি রাখবেন আলহামদুলিল্লাহ বলবেন আপনি অন্তরে এমন অনুভূতি এমন শান্তি ফিল করবেন যেটা হয়তো কখনো আগে ফিল করতে পারেন নাই বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ তাহলে
আলহামদুলিল্লাহর ভিতরে ওষুধ আছে না নাই আছে নিতে জানি নাই ব্যর্থতা আমাদের ওষুধটা নিতে জানি নাই ব্যর্থতা আমাদের রব কিন্তু সব নিয়ামত দান করে কোরআনকে নাযিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবী যার কাছে নবী যার কাছে কুরআন যার কাছে ইসলাম যার কাছে এই বেদ পীর কখনো কারো কাছে লিগ্যালি ভাবে মাথা নত করার কোনো প্রয়োজন নাই কারণ সে সব জায়গায় মাথা উপর করে থাকতে পারবে সুবহানাল্লাহ নির্ধারিত ওই সময়ের কোনো সময় নির্ধারণ করা নাই আল্লাহ দেখছেন তুমি জান্নাতে যেতে পারবে না কিন্তু রব চাচ্ছে তোমাকে জান্নাত দিতে তোমাকে ভালোবাসে তোমার রব আইনের বিচারে তুমি জাহান্নামী তাই তোমার বাচ্চাকে গুনাহ করার আগেই দুনিয়া থেকে নিয়ে আসছে যেন সেই বাচ্চা হাশরের ময়দানে তোমার জন্য রবের কাছে সুপারিশ করে সুবহানাল্লাহ হায় 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 এমন কোন বান্দা নাই রব যাকে ভালোবাসে না আফসোস আমাদের জন্য আমরা সেই রবের ভালোবাসাটা ধরে রাখতে জানি না কি কোনো সমস্যা না কথা বলছে কে এই আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া না আচ্ছা আপনারা ওই একটু এদিকে চলে আসেন একটু এদিকে আসেন ওই হাঁটার রাস্তা তো এটা গায়ে পা লাগবে আবার একটু মুরব্বি যদি কষ্ট না হয় একটু একটু এই আব্বু আপনি একটু একটু এদিকে আসেন হ্যাঁ এই হাঁটার রাস্তাটা এই যে হাঁটার রাস্তাটা রাখবেন একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا যত শক্তি আছে একবার বলেন মারহাবা মারহাবা একটা কথা সবসময় মনে রাখবেন কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর এবার একটু মনোযোগ কোনো প্রকার যেন সাইড টক না হয় একটু খেয়াল রাখবেন আমাদের জীবন একদম সহজ সে রাস্তা ইসলামে আছে আমরা আমাদের জীবন নিজেরাই কঠিন বানাইছি আমরা প্রায় সময় একটা কথা বলি যে রব এটা করলা কেন রব বলে যে আমি কিছু করি নাই তোরটা তুই ডাকছ যে কথা বলেন না কেন আল্লাহ বেদনরে বুঝবে তো হতুন গোসই হতুন খুশি হই দেরি আচ্ছা দর্শরি পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا محمد
শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি বাসিটা যেন না দেয় আর কি জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা কলমা পড়া কাফির মুসলমান হো গয়ে জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে জগ মে জব আমার কথা কি বোঝা যাচ্ছে একদম? আমি কি বলেছি, আমাদের জীবন যতই অসুন্দর অশান্তি সব আমাদের দোষে। একজন অসুখ সে জ্বলাই ফেলছে, বলতেছে আল্লাহকে, আল্লাহ তুমি এমন কেন করলা? আল্লাহ পাক বলে যে আমি তো তোকে এটা খাইতে বলি নাই। আজকে দেখেন ঘরে ঘরে অশান্তি আছে না নাই? সন্তানরা মা বাবার সাথে সন্তানের যে সম্পর্ক ভালোবাসা, এরকম আর কোনো সম্পর্ক থাকার কোনো কথা আছে? আজকে দেখেন সেই ঘরের মধ্যে মায়ের সাথে সন্তানের মিল নেই। এটাও আমাদের দোষের কারণে। শব্দ শয়তান সন্তানের নয়, শব্দ সন্তানের নয়, কিছু কিছু দোষ মা বাবারও আছে। এবার আপনি বলবেন আমার মা বাবা আমি আমার কি দোষ? আমি বলবো আমি আপনাকে অপমান কিংবা অসম্মান করার জন্য দোষ বলছি না, মাফ করবেন আমাকে। আপনি ছোটবেলার থেকে আপনার সন্তানকে নবীর আদর্শের কথা কি শিখিয়েছেন? বলে যে না আমি তো ডাক্তার বানাবো বলে চিন্তা করেছি, পাইলট বানাবো চিন্তা করেছি, ওইভাবেই পড়াইছি। তো যেগুলা পড়াইছেন সেগুলার জিনিস তো আসতেছে, কিন্তু যেগুলা পড়ালে মা বাবাকে সবসময় চোখের উপর তুলে রাখতো সেটা তো আপনি শিখাইতে পারেন নাই। আপনি ছোটবেলায় বেস্টটা তুলে দেন না বেশি, আপনার সন্তানকে ওই মাদ্রাসার লাইনেই পড়াতে হবে এমন তো কোনো কথা নাই, আপনার সন্তানকে যে একদম আলেম বানাতে হবে এরকম তো কোনো কথা নাই। অন্তত এতটুকু করেন না যেন সন্তান আপনাকে সব অবস্থায় শ্রদ্ধার সাথে রাখে, আপনার কোনো কথায় কষ্ট লাগলেও পিছনে এগিয়ে কান্না করলে অন্তত যেন আপনার চোখে চোখ রেখে বিয়াদবি যেন না করে। তাহলে আজকে এই পরিবারগুলো এত অশান্তির হতো? তাহলে আমাদের কিছু ভুল আছে না নাই? ছোটদেরও ভুল আছে, বড়দেরও। জোরে বলেন না, ছোটদেরও ভুল আছে বড়দেরও। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আপনারা যখন ইয়ং ছিলেন, যুবক ছিলেন, তখন কিছু কিছু দাদা বাবা এমন ছিল শুধু আইয়ের হইল হইতু দাই আইয়ের এন্ড পুরো এলাকা হাইলে, তখন কিন্তু বেয়াদবি ছিল না। একজনের ডাকে সব চুপচাপ, আর এখন ডাক দিলে উল্টা আরো বড় ডাক দেয়, তুমি কে বলার? এগুলো আমাদের দোষে হয়েছে। তো এখন আপনি বলবেন ভাইয়া আপনি যে বলছেন ঠিক আছে মানলাম, ভাইয়া কথা বলেন না প্লিজ প্লিজ একটু একটু, আপনি আমাকে বলবেন ভাইয়া আপনি যে বলছেন কথা সব ঠিক আছে, কিন্তু সারা বাংলাদেশ তো আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, আমি পাল্টাবো তো পাল্টাবো কিভাবে? বলে তো আল্লাহ আপনাকে কারণ চেয়ে আসবেন, আমি শ্রদ্ধার সাথে বলবো বাংলাদেশ হয়তো পাল্টাতে পারবো না, পুরা চট্টগ্রাম বরিশাল সিলেট নোয়াখালী রাজশাহী হয়তো আপনি আমি পাল্টাতে পারবো না, আপনি আমি চাইলে হয়তো পুরো এলাকা ওয়ার্ডটা পাল্টাতে পারবো না, কিন্তু আপনি আমি চাইলে অন্তত নিজের ঘরটাকে তো পাল্টাতে পারবো। আপনার আমার ক্ষমতা হয়তো বাইরের ঘরের উপর নাই, নিজের ঘরের উপর তো আছে,
আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলি অন্তত আপনার সন্তানকে ন্যূনতম এতটুক জ্ঞান এতটুক বর্তা এতটুক নলেজ দিয়ে দেন নবী রাসূলের জীবনী সম্পর্কে শুনান সাহাবাই কেরামের আদর্শ সম্পর্কে শুনান আহলে বাইতের আদর্শ সম্পর্কে শুনান আল্লাহর ওলিদের আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা তাওয়াক্কুল কেমন ছিল এগুলো একটু শুনান এই সন্তান কখনো আপনার সাথে বিয়াদবি করবে না আপনি বুড়া হয়ে গেলে ওই বউ নিয়ে কখনো একা খাবে না যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে চোখের উপর করে রাখবে সুবহানাল্লাহ এবার আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন করব এতদিন মানুষ সত্য নাই দাইতো অন্য বাড়ি ফিয়া রান্না নাই তে আচ্ছা ইন হয় জায়গা বেশি সিধোগি ন তো গোবাদ তো না আজ ইতারা হয়তো যাদের দুনিয়া তার বাচ্চম হওয়া দিন ইয়ে নেরি আচ্ছা টক 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 এই ইন্দি ইন্দি বইলে ট্যাং লাগিব দিয়েন হক অনগর ট্যাং লাগিলিবে হস্ত পাইব ইয়েন হয়তো যাদ ইবে ডাইরেক্ট হতে সাইড ছাড়ি যাবো তারপর রাস্তা মিদে ওই সিএনজি ওদিন দিয়ে দেখা দে সাইড না দা দে ইন্দি গুড়ি যাবো আয় দেন একবার শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আরে যে বিষয় দিয়ে জীবন নিকে যাইতো গেলি বহুত বাড়ি হতা তো ইল্লা লড়া সরা বললে কি নাই লড়ি জিনবো এত লাইন কেন গুড়ি এক দি জাতিককে যাই রাগুর নবরে নবজন বাল্লার হতা এখন জিবে তুললি ইবে যদি এখন বারবার বেড়ে কাইতে আইতি এজের কি দিন না ইবে তিয়ন যাই দিন এত লাই যা গুতগুতি ইনশাল করি ফলাই আর যেন বরাবর আর নয় একবার বলেন মারহাবা মারহাবা নয় নয় আর একটু জোরে বলেন মারহাবা আল্লাহ সকলের হাজিরি কবুল করুন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রেমিক বান্দা বানার তৌফিক দান করুন আমিন এবার ইমানদার ভাইরা একটা কথা বলেন সন্তানেরও দোষ আছে মা বাবারও দোষ আছে ছোটদের দোষ আছে বড়দেরও আছে বউয়েরও দোষ আছে স্বামীরও দোষ আছে ছোট ভাইয়ের যেমন দোষ আছে বড় ভাইয়েরও দোষ আছে আমরা সবাই দোষী আমরা সবাই আসামি কিন্তু মজার বিষয় কি জানেন নিজের দোষ চোখে পড়ে না মানুষের দোষ যত চোখে পড়ে নিজের ফ্যান্ট পাইটা গেছে এটা তো খবর নাই কিন্তু মানুষের গঞ্জিতে একটা ছিদ্র হয়ে গেলেই পাইছে তো যার কারণে আমরা আগাতে পারি না তো আগাবো কিভাবে তো আগাই দেন ওয়ালা আল্লাহ রহমান রহমানের রহমত না থাকলে আগানো যায় না তো রহমানের রহমত পাবেন কিভাবে রব্বে করিম বলে তুমি আমাকে দিকে তাকিয়ে তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দার রাস্তা সহজ করো আমি রব তোমার রাস্তা সহজ করে দিব সুবহানাল্লাহ তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করে দাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে দান করো আমিও তোমাকে দান করা শুরু করে দিব সুবহানাল্লাহ প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই আছে এবার একটু আয়াতটা খেয়াল করেন সমস্ত কিছুর মূলে কোরআন সমস্ত কিছুর জ্ঞান কোরআনে এই কোরআনটা কার কিতাব আল্লাহর কিতাব দিয়েছেন কাদেরকে আমাদেরকে তা আমাদেরকে কেন দিয়েছেন যেন আমাদের জীবনটা অসুন্দর হয় না সুন্দর হয় সুন্দর হয় এবার আল্লাহ সেই কোরআনের প্রথম দিক দিয়ে কি শুরু করেছেন আমাদেরকে শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতগুলো বিষয় থাকতে আল্লাহ প্রথমে এনেছেন শুকরিয়ার কথা সুবহানাল্লাহ একটু মনোযোগ দিবেন আল্লাহ প্রথমেই শুরু করছেন শুকরিয়ার কথা বলে ইয়া রব এতগুলো বিষয় আছে আসমান জমিন গ্রহ নক্ষত্র সুদ হালাল হারাম অনেকগুলো বিষয় আছে তুমি শুকরিয়ার কথা কেন আনলা সর্বপ্রথম আলহামদুলিল্লাহ রব বলে তোমাদের জীবনের ইন্টারনাল এক্সটারনাল তোমাদের জীবনের প্রকাশ্য গোপন দেখা অদেখা সমস্ত জামিলার সমাধান এই একটা শব্দের ভিতরে আছে সুবহানাল্লাহ একটা শব্দের ভিতরে আল্লাহ পাক বলেছে হ্যাঁ তোমরা কোরআনকে শুধু পড়িও না ভাবারও চেষ্টা করিও কারণ সেই কোরআন কোন ব্যক্তির লেখা নয় তোমার রবের কালাম
যিনি আসমান জমিনের খালিক, যিনি আরশ কুরসির খালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডর খালিক, ওই রবের কালাম যেমন তেমন মনে করিও না বান্দা। এই কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে রহস্য আছে, এই কোরআনের প্রতিটা হরফে হরফে রহস্য আছে। কেন বাকারা আগে দিলাম, কেন নাস পরে দিলাম, সেটার মধ্যেও রহস্য আছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলবেন, আমি কিন্তু ছেড়ে দিব। আমি কাউকে কষ্ট দিয়ে আগাতে চাই না। আমি আমার কথা হচ্ছে পাঁচ মিনিট হোক, মন থেকে হোক, মন থেকে বলা হোক, মন থেকে শোনা হোক। কারণ মনের অস্তিত্বে, মনের প্রেজেন্টে যা হওয়া যায়, যা করা যায়, সেটা মন বিহীন করা যায়। আপনি দেখবেন মন ছাড়া যদি রান্না করেন, মানে রান্না করতে ইচ্ছা করছে না, তারপরেও জোর করে যদি রান্না করেন, যতই কিছু দেন, এই রান্না কখনো, আমি বলি নাই আপনারাই বলছেন, স্বাদ হবে না, মজা হবে না। তো সর্বদিকে মনের একটা দরকার। একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, আমি রবের প্রশংসা তুমি করো, কোরআন শুরু করো আমি রবের প্রশংসা করে, জ্ঞান শুরু করো আমি রবের প্রশংসা দিয়ে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই জিনিসটা তুমি ইকরা পড়া শুরু করো আমি রবের প্রশংসা দিয়ে, সুবহানাল্লাহ। সওয়াবের ভান্ডার তুমি নিতে থাকো আমি রবের প্রশংসা দিয়ে, সর্বাবস্থায় তুমি শুধু আমার শুকরিয়া আদায় করো, তোমার সমস্ত কিছুর সমাধান এখানে আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আলেমদের জবানে একটা আয়াত আপনারা প্রায় সময় শুনেন, আমি একটু মনে করে দিচ্ছি, বাকিটা আপনারা বলবেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম অর্থ সবার জানা আছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াই দিব। তুমি যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াই দিব, তার মানে তোমার জীবনে দুঃখ দরকার, দুঃখকে নিবারণ করার জন্য শান্তির দরকার, বান্দারে অল্প শান্তি পেয়ে তুমি শুকরিয়া করো আমি শান্তির পরিমাণ বাড়াই দিব। বলেন না সুবহানাল্লাহ। তোমার জীবনে অর্থনৈতিক সাহায্যের দরকার, তুমি অল্প 2 টাকা পেয়ে শুকরিয়া আদায় করা শুরু করে দাও মন থেকে, সেই 2 টাকাকে 2000 টাকা আমি রব বানাই দিব, আমি রব বানাই দিব, আমি রব বানাই দিব। বান্দারে তোমার অসুস্থতার সাথে নিবারণের জন্য সুস্থতা দরকার, অল্প সুস্থতা ফিল করে আমি রবের শুকরিয়া আদায় করো, ওই সুস্থতাকে বিশাল সুস্থতা আমি রব বানাই দিব। বান্দারে বুঝো না বুঝো, ইচ্ছাই অনিচ্ছায় সর্বপ্রকারে শুধু একটা কাজ করো, তাওয়াক্কুলটা আমার উপর রেখে সর্বাবস্থায় মন থেকে খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে থাকো, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, পক্ষে হলো আলহামদুলিল্লাহ, বিপক্ষ হলো আলহামদুলিল্লাহ। তুমি বান্দার একটা কাজ, আমার খুশিতে খুশি থাকা শুনকে যাও, আমার খুশিতে খুশি থাকা শিখে যাও, তুমি আমার খুশিতে খুশি থাকা শিখে যাও, আমার অল্পতে তুমি খুশি হও, আমি আল্লাহ হাশরের ময়দানে তোমার অল্প আমলও খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার শুনেন, প্রত্যেকটা মানুষের রোগ ভিন্ন ভিন্ন, কিন্তু একটা রোগ সবার আছে, এ রোগের নাম হলো টেনশন। ছোট বাচ্চার হয়তো ডায়াবেটিস নেই, কিন্তু হদুন গুঁড়ো বাজার গুন দেবে সাইলে, তার হতাহন্য জানে নু বুঝো, তিদের এনেক কল্পনা মধ্যে যদি প্রশ্ন করে কিরোটা গালা তার দিকে মুখা জ্বর, ইটা হদ হন্ডা আসিলাম হন্ডাই হইলাম, মা তো না বাজে মার ফেডের ভিতর কোনো গরম ঠান্ডা আইলে কিছু না, জিয়ে না আসি এনে একখান তস যদ্দুর তর হারি দূর, এনে হতন ঠান্ডা বাড়ি যাবি, হতন গরম বাড়ি যাবি, মা তো না বাজে ইটা হদ মনে মনে হতেন হন্ডাই ফইলাম, মার ফেডে দুগো মশাও না হরাই এখনো পর্যন্ত উপযুক্ত তেমন ওষুধের আবিষ্কার কেউ করতে পারেনি, হয়তো ভবিষ্যতেও পারবে না,
কিন্তু আপনি শুনলে আনন্দিত হবেন, বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখলো যে অন্তর বেশি থ্যাংকফুল থাকে, অর্থাৎ মানুষের শুকরিয়া বেশি আদায় করে, যেই মানুষ, যে মানুষের অন্তর, যে মানুষের ব্রেন, যে মানুষটা মানুষের প্রতি থ্যাংকফুল থাকে, মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে, তার অন্তরটা তত বেশি রিল্যাক্সিং ফিল হয়। এই কৃতজ্ঞতার অপর নামই হচ্ছে শুকরিয়া, যেটাকে রব আমাদেরকে প্রথমেই শিখিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি একটা মাস, শুধু একটা মাসও না, আপনি এক সপ্তাহ নিজেকে একটু অবজারভেশন করেন, গবেষণা করেন, আপনি সর্বাবস্থায় শুধু আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন মন থেকে, খুশি মনে। প্রথম দিকে আসবে না, কিন্তু চেষ্টা করবেন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাস্ট একটা হাসি রাখবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আপনি অন্তরে এমন অনুভূতি, এমন শান্তি ফিল করবেন যেটা হয়তো কখনো আগে ফিল করতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহর ভিতরে ওষুধ আছে না নাই? আছে। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, ওষুধটা নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, রব কিন্তু সব নিয়ামত দান করে কোরআনকে নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যার কাছে, নবী যার কাছে, কোরআন যার কাছে, ইসলাম যার কাছে, এই বেদ পীর কখনো কারো কাছে লিগ্যালি ভাবে মাথা নত করার কোনো প্রয়োজন নাই, কারণ সে সব জায়গায় মাথা উপর করে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এবারে আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় ইবাদতের মধ্যে অন্যতম ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজের যে ক্যাটাগরি আছে একটু যদি খেয়াল করেন, 1 2 3 4 5, পাঁচটা কোয়ালিটি, পাঁচটা ধরন এক জায়গায় হয়ে একটা রাখাত হয়। আপনাকে আমার কথা বুঝতেছেন? আগে সিটেঙ্গে যাইব আবার সব, হ্যাঁ সিটেঙ্গে যাইব না, হনো হদুন হদ্দে যাই তুই, আবার হদুন হদ্দে না যাই যাই তুই, তোর ডাইরেক্ট তোর কি সিটেঙ্গে হইতাম নাকি সাইনি শুরু করে দিন, ইকিও নো ইকিও নো সং বং সং। আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের কোনো? আপনাদের কোনো কষ্ট হচ্ছে? সিন্দেনা গজ্জু টাইম রাগে শাশুক সিন্দে করার দেহ দুনে কি বলে আর গু আছে একটা বাজে। যাক আল্লাহ আনা বেগুনের মহাপুত্র কবুল করো, এই আওয়াজ বাড়ি কি, এই আওয়াজ বাড়ি কি, আরেকটু জোরে বলেন আমিন। সবচাইতে পছন্দের এবাদতের নাম কি? নামাজ। এই নামাজের কয়েকটা ধরন আছে, ধরনগুলা মিলে একটা রাকাত হয়। আপনি শুনলে অবাক হবেন এবং অন্তরে আনন্দ ফিল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ইবাদত দান করেছেন যেটার নাম নামাজ। নামাজের মধ্যে প্রত্যেকটা পজিশনে শরীরের ব্যায়াম রয়েছে। সুবহানাল্লাহ। নামাজের প্রত্যেকটা স্টেপে স্টেপে শরীরের ব্যায়াম রয়েছে। তো শরীরের ব্যায়ামটাকে যদি দুই ভাগে ভাগ করা হয়, নামাজ এমন একটি ইবাদত যেটার মধ্যে বান্দার ইন্টারনাল এক্সটারনাল বিতর্গত বাহিরগত হাজারো ফায়দা লুকায়িত আছে। সুবহানাল্লাহ। তার মধ্যে শুধু আমি আপনাদের মনোযোগের জন্য একটা কথা বলবো, আপনি হয়তো কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনি কখনো লক্ষ্য করেছেন কিনা জানি না, অজু করার পরে আলাদা একটু ফ্রেশ ফ্রেশ লাগে, খেয়াল করছেন মনে হয়? অজু যখনই শেষ করবেন, অজু করার পরে কেমন জানি একটু কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগে, একদম সতেজ সতেজ ভাব লাগে। আচ্ছা অজু করার পরে যদি আপনাকে কেউ বলে যে একটু ঝগড়া করতে পারবেন? স্যার সত্যি করে বলেন তো, ইচ্ছা করবে? অজু করার পরে যদি বলে যে ওনাকে একটু মারেন তো, আমার এই অনুরোধটা একটু রাখবেন আজকে থেকে। হয়তো অনেকে খেয়াল করেছেন, না হয় খেয়াল না করলে করে আগামী থেকে করার চেষ্টা করবেন। অজু শেষ করার পরে যখন আপনি উঠে দাঁড়াবেন, রুম থেকে বের হবেন, অথবা যেখানে অজু বানান না কেন, এগুলো যখন আমরা করি না, তখন একটু নিজের মনের দিকে একটু ফিল করবেন, তখন একটু নিজের মনের দিকে ফিল করবেন, দেখবেন বিতর্কতে একটা শান্তি, একটা প্রশান্তি, একটা ফ্রেশনেস ভাব হবে, যেটা গোসল করার পরও হয়তো আসে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অজুর পরে যেই প্রশান্তিটা আসে, এটা হয়তো পুকুরে নাইমা 10 ঘন্টা গোসল করলেও আসবে না,
আর সেই অযুটা আমরা নামাজের আগে বানাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা নামাজের আগে বানাই আপনি শুধু নামাজকে নিয়ে গবেষণা শুরু করেন এই নামাজের মধ্যে ফায়দা আর ফায়দা উপকার আর উপকার তন্মধ্যে একটি উপকার বলতে চাই সেটা হচ্ছে বান্দা যখন আল্লাহু আকবার বলে রবের প্রশংসা করে সিজদায় চলে যায় কপালটা যখন মাথায় ঝুঁকায় কপালটা যখন মাটিতে ঝুঁকায় ফেলে নাকটা যখন মাটিতে লাগিয়ে দেয় হাত দুইটা যখন মাটিতে লাগিয়ে ফেলে হাঁটু দুইটা যখন মাটিতে লাগিয়ে ফেলে পা দুইটা যখন মাটিতে লাগিয়ে ফেলে এমন একটি পজিশনে সে চলে যায় তার ব্রেইনের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যায় যার কারণে অন্তর রিল্যাক্স হয়ে যায় ব্রেন শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ নামাজের দরকার আছে জোরে বলেন নামাজের দরকার আছে আমরা নামাজের সেই ফায়দাগুলো পাই না কেন জানেন বিতর্কত এবং বাহিরগত বেশিরভাগ ক্ষেত্রে আমরা নামাজ বেশি তাড়াহুড়া করে পড়ি একদম মানে 4G 5G গতিতে আমরা নামাজ পড়ি যার কারণে রুকুটাও পারফেক্টলি করি না সিজদাও পারফেক্টলি করি না অর্থাৎ যতটুকু সময় দেওয়ার কথা যতটুকু সময় দেওয়ার আমরা ততটুকু দিতে পারি না মানে এইরকম একটা তাড়াহুড়া লাগাই ফেলি আফসোস আমার জন্য যে নামাজে যখন যায় তখন আমরা রবের দরবারে চলে যাই এত বড় আলিশান দরবারে গিয়ে আমরা সেখানে যে লং টাইম থাকব সে আশাটা করতে পারি না আমরা সব সময় তাড়াহুড়া করে চলে আসি 2 ঘন্টার জন্য মার্কেটে গেলে 5 ঘন্টা চলে যায় আর 10 মিনিটের জন্য মসজিদে গেলে আমরা 5 মিনিটের ভিতর বের হয়ে যাই আফসোস আমাদের জন্য এই না পাওয়ার হিসাব করে করে যখন আফসোস করি তখন মনটা বারবার বলতে চায় ও দুনিয়ার মানুষ না পাওয়া নিয়ে যেভাবে আফসোস করছো তার চেয়ে বেশি শুকরিয়া আদায় করো আল্লাহর জমিনে দাঁড়িয়ে এত নাফরমানি করার পরে যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাই রেখেছেন রিজিক দিচ্ছেন এটাই তো রহমানের বড় দয়া বলেন না সুবহানাল্লাহ না পাওয়া নিয়ে যত আফসোস করতে থাকবেন জীবন শেষের দিকে চলে যাবে অশান্তির দিকে চলে যাবে হতাশার দিকে চলে যাবে অল্প পাওয়া নিয়ে শুকরিয়া করতে শুরু করুন এই অল্পটাই আপনার জন্য বিশাল হয়ে যাবে সুবহানাল্লাহ এবার মনোযোগ সূরা ফাতিহা আছে না তাহলে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন আওয়াজ বুননি সাইহানা কেন সিরিঙ্গে আওয়াজ একবার দোর শরীফ ফরন সাই নাকি ওনারা মাম্মি ডাহন দে আওয়াজ দিলে উন যার মাম্মি ডাহনি অন মম মম মাম্মি নাকি অমা সাহেব গুন মিলুকে ডাক দন সাই অমা নয় নয় আর কেন জোরে অমা আচ্ছা অমা হইয়ারে ডাহিলে কোন মা নয় পারিব না হ্যাঁ ইল্লে না না মহাব্বত দিয়েন বান্দা যাতে আল্লাহরে ডাহে আল্লাহ তে বেশি খুশি হয় আর কেন জোরে অন্য সুবাহ কেন কথায় মনোযোগ দিবেন এই নামাজের আগে আজান আসে না নাই জোরে বলেন এগুলো একটু বুঝে